আশার মালা গেথে প্রহর গুনেছে কখন আসবে উজরা জিয়া কখন আসবে ইউরোপীয় প্রতিনিধিরা সেই আশার মালা গেথে বসেছিল চোখে মুখে আনন্দের ধারা ইউরোপ এলো এখনো যায়নি যায় যায় আমেরিকান প্রতিনিধি এসে আবার চলে গেল বিএনপি যা শুনতে চেয়েছিল বিএনপি তাদের মুখে যা জানতে চেয়েছিল তাদের চোখ মুখ শুকিয়ে গেছে গলার পানি শুকিয়ে গেছে এখন আর বিএনপি সে আনন্দ নেই শুকনো মুখ শুকনো চোখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতাদের আমেরিকা আমেরিকা বলে দিয়েছে তত্ত্বাবধায়ক কি আমাদের কোনো প্রয়োজন নেই আমেরিকা বলে গেছে বিএনপি চেয়েছিল হাসিনা ছাড়া নির্বাচন আমেরিকা বলে গেছে কাউকে ছাড়া কোনো কিছু নয় বাংলাদেশের নিয়ম সংবিধান অনুযায়ী নির্বাচন হবে সংবিধান সংবিধানের নিয়ম ইউরোপ বলেছে আমেরিকা বলেছে বিএনপি মাথা খারাপ হয়ে গেছে মানুষের শক্তি যখন কমে তখন তার মুখের বিষ বেড়ে যায় ফখরুলের গলা নষ্ট কিন্তু গাল থেকে বেরোচ্ছে দুনিয়ার যত গালি গালাজ যত বিশ্রী কথা বিএনপি নেতারা বঙ্গবন্ধুর কন্যাকে পর্যন্ত সম্মান দিতে জানে না একটু মান সম্মান নিয়ে কথা বলে না অকথ্য ভাষায় গালি গালাজ করছে তাদের আশা আশা পূরণ হয়নি আশা পূরণ হয়নি এখন সব দোষ শেখ হাসিনা শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে সেটাই তাদের জ্বালা এমনি পদ্মা সেতুর জ্বালায় মরে হায় রে জ্বালা পদ্মা সেতু পরে আড়াই ঘন্টায় বরিশাল তিন ঘন্টায় খুলনা এই পদ্মা সেতু হয়ে গেল আর ওই উপর দিয়ে দেখা যায় কি দেখা যায় জীবনে কোনোদিন দেখে নাই এই বিএনপির নেতারা উন্নয়ন বলতে কিছুই করে না আগারগাঁও মেট্রো রেল আগারগাঁও থেকে তিন মাসের মধ্যে মতিঝিল কে করেছে কে করেছে এটা তাদের সহ্য হয় না হায় রে জ্বালা অন্তর জ্বালা অন্তর জ্বালা মরে কে বিএনপি এইসব থেকে বুঝে ফেলেছে নির্বাচনে কি হবে নির্বাচনে হেরে যাওয়া এই কথা ভাবতেই তাদের মন খারাপ সেজন্য পদযাত্রা করতে গিয়ে বাংলা কলেজে হামলা করে পদযাত্রা করতে গিয়ে খাগড়াছড়িতে হামলা করে পদযাত্রা করতে গিয়ে স্কুলের ছাত্রীদের
বগুড়ায় হামলা করে আজকে ককটেল মারে। এ হলো বিএনপি, আপনারা মাথা গরম করবেন না, ওদের মাথা গরম। ওরা এখন পায়ে পা রেখে ঝগড়া করতে চায়, আপনারাও সব করবেন না। আমরা ক্ষমতা, আমরা জেতা পার্টি, আমরা কেন গোলমাল করব? আমরা শান্তি চাই, শান্তিপূর্ণ পরিবেশ চাই। শান্তি যত থাকবে আমাদের ভোট তত বাড়বে। ঠিক আছে।